প্রচুর প্রশ্ন তাই না কাকে নিয়ে দিশাকে নিয়ে দিশা কার সাথে বিয়ে হয়েছে যার সাথে বিয়ে হয়েছে যদি রেজিস্ট্রি ম্যানেজ করেই থাকে তাহলে মুখ দেখাচ্ছে না কেন মুখ দেখাতে দ্বিধা কোথায় যখন সোশ্যাল মিডিয়াতে খবর নিয়ে এসেছে রেডি টু ইট ছেলেটাকে ইনস্ট্যান্ট পাওয়া গেল একদম প্রিপারেশন ছিল আচ্ছা ছেলেটার চরিত্র কালকে প্রচুর কমেন্ট বক্স কমেন্ট ভরে গেছে ছেলেটার চরিত্র খারাপ তার অনেকগুলি বিয়ে হয়েছে তার ফ্লাইটি টাইপের ছেলে তার কাজ হচ্ছে মেয়েদেরকে নিয়ে লং রাইডে যাওয়া ব্লা 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 প্রচুর প্রচুর কমেন্ট আচ্ছা এবার আসছি ওয়ান বাই ওয়ান কথাতে প্রথম কথা ছেলেটা ফ্লার্টি টাইপ ছেলেটার গার্লফ্রেন্ড ছিল ছেলেটার এবার এমনও লিখেছে কেউ একজন আমাকে এসে ওনাকে চার পাঁচটা বিয়ে হয়েছে তাই আচ্ছা এবার বলছি ছেলেটার জীবনে এটা ফার্স্ট ম্যারেজ ওকে যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে থানার থেকে খবর নিতে পারেন ছেলেটার সম্বন্ধে কোন থানা থেকে নিমতা থানা থেকে নিমতা থানার বড় বাবুরা এরকম অনেক বড় বড় পুলিশ অফিসার সাথে ওর ওঠা আছে ছেলেটা খুবই সুন্দর খুবই হ্যান্ডসাম রাইট নাও ভিডিওটা করতে বসার আগে একটা ফটো দেখলাম ওর অ্যাডভোকেট ড্রেসে একটা কিছু একটা প্রাইস স্টেজ দিয়ে এরকম একটা দেখলাম ভীষণ ভাল লাগছিল তো এমন একটা ছেলের জীবনে সে অ্যাডভোকেট হয়েছে মানে সে ল কলেজে গেছে তার জীবনে প্রেম আসতে পারে না হ্যান্ডসাম মডার্ন ল কোন ছেলে মেয়ে কলেজে যখন পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভাবো ভেবে তো ক্রাশ খাইছি ক্রাশ খাইছি প্রেম হয় না বা প্রেম আসে না হয় হয় না না সেইখানে দাঁড়িয়ে যদি ওর জীবনে কোনো প্রেম এসেও থাকে তাহলে কি ভুল তাহলে কি তার মানে সে হয়ে গেল পাঁচ ছয়টা বিয়ে না এটাই ওর ফার্স্ট ম্যারেজ হ্যাঁ হতে পারে ওর কলেজ লাইফে কোনো প্রেম এসেছিল হতে পারে এটা ওর শিওর না আমি শিওর না আচ্ছা এবার আসছি তাহলে মুখ দেখাতে আপত্তিটা কোথায় মুখ তো আমরা দেখেছি আমি তো জাস্ট নাও তিনটা ফটো দেখলাম ইনফ্যাক্ট কালকে একটা ওই কেসটা যে কেসটা ওর এগেন্স্টে গুলাব দিয়ে দিয়েছে হাইকোর্টে একটা কেস আছে সেই কেসটার জন্য সঙ্গীতা দিদিও যাবে ওরাও আসছে ওই মেয়ে বাচ্চারাতে লুকিয়ে আছে কোথায় যদি আমাকে এক্ষুনি দিশা এসে কমেন্ট করে যে দিয়ে দাও আমার বরের ফটো আমি দিয়ে দেব যেখানে ট্রেন্ডিং টপিক ওর বরকে নিয়ে অনেক কথা হচ্ছে তাই একটু সময় নিচ্ছে ওর বরের প্রচুর ফটো আমরা দেখেছি দেখতে কেমন দেখতে না কেমন আমরা দেখেছি আর কেন তাহলে মুখ দেখাচ্ছে না সামাজিক মাধ্যমে কেন ওপেন আসছে না চোপার যে দাদা বিয়ে হয়েছিল ও তো আমরা সবাই দেখেছি একদম ঢাক ঢোল পিটিয়ে বিয়ে আশীর্বাদ বউ আসা বউবাদ সঙ্গে সঙ্গে বউয়ের মুখটা দেখিয়েছিল চোপার বৌদির মুখটা সঙ্গে বৌদিকে দেখাচ্ছিল পেছন দিকে চুল দিয়ে ঠাকুরের ঘরে যাচ্ছে বৌদি সাইড যাচ্ছে মুখটা দেখাতে তো সেপ্টেম্বরে বিয়ে হয়েছিল পরিষ্কার মনে আছে অক্টোবর নভেম্বর প্রায় দুই আড়াই মাস পরে গিয়ে বৌদির মুখ দেখানো হয়েছে মানে সেই দিদার মৃত্যুর পরে ডিসেম্বর থেকে বোধ মুখ দেখানো যাচ্ছে ইনফ্যাক্ট দিদার মৃত্যুর সময় টমেও কিন্তু মুখ দেখায় নাই টাইম নিয়েছে প্রথম তো দেখাতোই না তারপর একটু একটু সাইড একটু একটু হাফ যখন চোপার বৌদির মানে চোপার দাদার বিয়ে নিয়ে কেউ কনফিউজ ছিল না তাহলে এখানে এখানে ওর বিয়েটা তো লিগেল বিয়ে ছিল চোপার দাদার বিয়েটা তো লিগেল ছিল কেন বৌদিকে দেখায় নাই কারণ ঠাস করে ওর মুখটা থাম থামনেলে লাগিয়ে লাগিয়ে যেহেতু এখন ট্রেন্ডিং চলছে আমরা কিন্তু চোপার বদির যখন তিন চার মাস হয়ে গেল যখন একটা বদির মুখটা দিয়ে ভিডিও করতে শুরু করলো আমরা কিন্তু আর নিলে ওর মুখটা লাগালাম না কারণ ততদিনে কন্টেন্টটা পূরণ হয়ে গেছে বদির মুখটা আর তেমন কিছু মার্কেটে চলবে না তিন চার মাস চলে গেছে তখন আমরাও লাগাতাম আমরা সেই লাগানোটা ছেড়ে দিলাম কিন্তু ঠিক তেমনি দিশার ক্ষেত্রে সেটা দিশার বর রাইট নাও যদি লাগায় প্রত্যেকটা নিলে ওর বরের মুখটা ধুমধাম করে ঘুরতে থাকবে আজ থেকে এক মাস দু মাস পরে যখন বিয়েটা মোটামুটি সবার একটা ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে ভাবছে আসবে তখন কিন্তু ওর বরের মুখটা দেখালো তেমন কিছু হবে না সবার থাম নিলে আর আমরা যারা দেখার দেখেই ফেলেছি বললাম তো দেখে এসেছি আর তোমাদের থানার নামটা বলে দিলাম ওই থানাতে গেলেই খোঁজ করলেই পাওয়া যাবে ছেলেটা কেমন বা কি মেয়েটার বিয়ে হয়ে গেছে মেয়েটাকে সংসার করতে দাও ও ওইখানে ভালো আছে শ্বশুর তো ঘরের কাজ কর্ম রান্নাবান্না করছে ও সুখে আছে কেন ওর পিছু যখন ও খারাপ কাজ করছিল যখন ও ঝিমির জীবনটা কেনে খেলা করছিল তখন আমরা অনেক গালি গালাজ করেছি এখন যখন ও স্বামী নিয়ে শাশুড়ি নিয়ে সংসার করছে তাহলে কেন রে বাবা আর যদি মেনে নিলাম না মানলাম তবে তো ঠিক ওর বর খুব ক্যারেক্টারলেস ওর বর খুব বাজে ওর বর হ্যান ত্যান এটা ও বুঝবে ওর পরিবার বুঝবে ও বুঝবে ওর পরিবার বুঝে নেবে তুমি গিয়ে সংসার করবে না তুমি গিয়ে উনুন ধরাবে না তুমি গিয়ে গ্যাস রান্না করবে না না ওকে সংসার করতে দেব না কারণ জুটিটা ভেঙে গেছে তাই তো আমরা ওই জিতবে এই জিতবে এই জিতের লড়াইটাতে হেরে যাওয়া হয়েছে মেয়েটার ভালো থাকাটা মাইনে রাখে যেতটুকুন সুখ এই ছেলেটা এই মেয়েটাকে দিতে পারবে অন্য কোন ছেলে পারবে না বুঝলে আমার কথা বলছি স্ট্যাটাস আছে সামাজিক পরিচয় আছে সবকিছু আছে একটা অ্যাডভোকেট চাইলেও হাত পারদিন নোংরামি করতে পারে না তাকে কোথাও না কোথাও থামতে হবে আর অর্ডিনারি অ্যাডভোকেটও না সে হাইকোর্টের অ্যাডভোকেট তার ফটোগুলি দেখলাম সবনি পুলিশদের সাথে কথা বলছে ওকে এমন করে ধরে আছে ওর কাঁধে হাত দিয়ে রেখেছে থানার বড় বাবু কোনো ক্রিমিনাল বা কোনো খারাপ লোকের সাথে এরকম ভাবে কেউ হাত রাখতে পারতো না এইগুলি বোঝার চেষ্টা করো হিংসে করে কিচ্ছু হবে না কপালে না থাকলে ঘি ঠক ঠকাইলে হইব কি বিশার কপানে ঘি ছিল তাই পেয়েছে আর এটার পেছনে হচ্ছে ওর মা ওর মার একটাই চরম আশা ছিল যার খুশি তার সাথে বিয়ে দেব এই ছেলে সঙ্গে বিয়ে দেব না মেয়ের কাছ থেকে গালি খাওয়া মেয়ে দূরে সরে যাওয়া চেষ্টা ভদ্র মেয়েরা কোনো ত্রুটি রাখেনি আর দিশাকে শুধু এই ছেলেটা না আরো ভালো ছেলে ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ী ছিল ওরাও রাজি ছিল কিন্তু ওদের একটু টাইম চেয়েছিল বিয়ের জন্য আমাদের কাছে টাইম ছিল না ওর মার কাছে ওদের আলাপিদের কাছে টাইম ছিল না ট্যাং দেওয়ার মতো টাইম কারুর ছিল না এনিথিং এনি টাইম হয়ে যেতে পারে তাই কেন সব কমেন্টস বক্সে কি লিখে কি হবে লিখে সংসার ভাঙ ভাঙতে যাবে না ভাঙা সম্ভব না এখন সম্ভব না রেজিস্ট্রি হয়ে গেছে শাখা সিঁদুর পরে ফেলেছে সব কিছু হয়ে গেছে এখন আর আজকের থেকে না ছেলেটার সাথে ওর চলাফেরা মেশা একে অপরকে চেনার সুযোগটা মে মাস থেকে হয়েছে। অনেকে কনফিউশন ছিল এত করে হলো মে মাসেই কোর্ট ম্যারিজ জন্য মানে অ্যাপ্লাই করা হয়েছিল এগুলি লুকানো হয়েছিল কালকে যেন আমার কমেন্ট বক্সে এইসব কমেন্টগুলি লিখেছিলে আপনি জানেন না আপনি বোঝার চেষ্টা করুন আপনি তো শিক্ষিত মানুষ এই ছটা বিয়ে পাঁচটা বিয়ে বা অনেক খারাপ ছেলে ত্যান আমরা দেখেছি আর রইল বাকি কী অ্যাফেয়ার বা কোনো প্রেম কলেজ লাইফে স্কুল লাইফে চাকরি ক্ষেত্রে এরকম ফার্স্ট পেয়ার হয়েই যায় আর তারপর কোনো না কারণে সেই পেয়ার ভালোবাসাটা ছুটে যায় কলেজ লাইফে বা পাড়াতে ঘুরতে গেলে ইলু ইলু ভাব থাকে ওই আঠারো উনিশ কুড়ি বছরে বা একুশ বাইশ বছরে একটা থাকে ম্যাচুরিটি আসে মানুষ এগুলো দূরে সরে যায় এটা নিয়ে এতটা হল্লা করার মধ্যে কিছু না মেয়েটা ভালো আছে হ্যাঁ তবে মেয়েটা শিওর এটা ওর প্রথম বিয়ে বিয়ে ওর করেনি রিলস হয়তো বানিয়েছে ইসে হয়তো করেছে বিয়ে দিয়ে কিন্তু বিয়ে ও করেনি এবং ডাইরেক্ট কথা বলার পরই জানা গেছে আর দিশা ওর সম্বন্ধে সবকিছু জানে ওরা একে অপরের কাছে নিজেদের পুরো পাস্ট লাইফ তুলে ধরেছে যাতে বিয়ের পরে কোনো রকম কথা শোনার পর কোন রকম অভিযোগ না আসে এটাই হচ্ছে রিয়েল যে হ্যাঁ বিয়ের পরে আবার কথা শুনবে আবার কথাটা আসবে ওরে বাবা বিয়ে হলো কি হলো না না বিয়ের পরে কথা শুনতে না লাগে এবার আসছি আইল মিস্ত্রি খাবো দেখেছ কালকে গেল খেতে ভূতের রাজা দিলোবর ভূতের রাজা দিলোবর যখন যাচ্ছিল যখন ও সিঁড়ি দিয়ে নামছিল টু পয়েন্ট মিনিট থেকে টু পয়েন্ট টোয়েন্টি এইট পয়েন্ট দেখো তো ওর চোখ খুলছে না ওর চোখ কি করছে কেন ক্যামেরার সামনে সে চোখটা একা একা কথা বলতে বলতে সেই আনছিল নামার পরে এবং তখন চোখটা বন্ধ ছিল তারপর নামার পর ও আসার পর ওর মা শাড়িটা তো খুব সুন্দর করে পরিয়েছে ক্লিভেসটা মধ্যে জুম করে ক্লিভেসটা দেখিয়ে দিল কারণ এখানে একটা এরকম একটা লকেট টাইপের ছিল ব্ল্যাক কালারের কিন্তু এটা দেখাতে গিয়ে সেই লকেটটা আমার মেয়ে পড়েছে দেখাতে গিয়ে কিন্তু জুম করে মা নিজে মেয়ের ক্লিভেসটা সুন্দর করে দেখিয়ে দিল এই জিনিসগুলি ওরা চায় না ওর মেয়ে সংসার করুক যদিও বলছে অন করুক বাবা জীবন একদমই পছন্দ করে না কোনো ছেলেই করে না অনেক ছেলে তাও অতটা মাইন্ড করে না বাবা জীবন এই ট্যাটু এই করেছে যখন ড্রেস পরবে ঢেকে যেটা কিনা না প্রজেক্ট অলি সবসময় মেনটেন করতো এখানে মা মেয়ে মেয়েকে জুম করে মেয়ের ক্লিবেজ দেখিয়ে দিল এই না হলে মা হয় ক্লিভেজ দেখাবে ভিউজ বেশি আসবে তোমরা বোঝো না তো তোমার তো পাগল ছাগল তোমরা বুঝো না না কিছু তো শুনলাম শাড়ি শাড়িটা পরেছে শাড়িটা নাকি কেউ দিয়েছিল সে কি তাকে কি মনে পড়লো আবার পরতেও পারে সে নাকি শাড়িটা দিয়েছিল যদিও আমি শেয়োর না হ্যাঁ সেই ছাইয়া 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 নাকি শাড়িটা দিয়েছিল তো কালকের দিনে ওই শাড়িটা পরেই চোখে ঢুলু ঢুলু গুরুক মাতা মাতা জেম মিসুকা খাও দাও ডুবে যাও চোখে দেখো সর্ষে ফুল এই অবস্থা আমি তো ভেবেছিলাম বেরোবই না মন খান বসেছিলাম মামা বললো চ এতটাই প্রেম চলো বলতে পারলো না চ লটা মিস আদো আদৌ কথা বলে তো বয়স বেশি না বাও কি মা বলে কম তারপরে খেতে আসলো খেতে বসার পর দেখলে তো মানে কত কম খেলো তাই না আঙ্গুলগুলি চিষে সে খেলো হুম তারপর ক্যামেরা দেখিয়ে দেখে আচ্ছা সেই খাওয়ার পর যখন অপোজিটে দেখবে এদিকে মেয়েটা খাচ্ছে অপোজিটে দুটো থালা ছিল ইয়াস অপোজিট যখন খাচ্ছে চাটনির পাশে দুটো কাঁসার থালা দুটো ছিল মা আর মেয়ে গেছিল তাহলে আরেকটা থালা কার জন্য এমনকি মাঝখানে কথা বলতে বলতো একবার এই ঝিমি তাকিয়ে ফেললো তার দিকে হ্যাঁ মা খাই এরকম হয়ে গেল মা তো কেমন বলছে কথা বলতে বলতে এদিক দিয়ে তাকিয়ে ফেললো তার মানে আরেকজন কোথ ছিল ওদের সাথে গেটজন খেতে খেলা তিনটে ছিল প্লাস আরেকজন কেউ ছিল যখন গোলাপ কালকে ওকে ষষ্ঠীতে আরতে দেখাচ্ছিল তখনও কিন্তু ক্যামেরাটা কেউ করছিল সেটা তোমাদের মনে হয়নি আমার মনে হয়েছিল আমার কালকেও মনে হয়েছিল ক্যামেরাটাকে অন্য কেউ করছিলো তাহলে হোটেলে কেউ করে দিয়েছে আমি ভেবেছিলাম কিন্তু যখন খেলাটা দেখলাম আজকে সেও রয়ে গেলাম যখন ঝিমি তার পাশে বসে কারোর সাথে কথা বলছে ঝিমি পাশে কাছে কথা বলছে এবং দুটো কাঁসার থালা ছিল তার মানে দুজন না তিনজন ছিল তিনজন ওই তিনজনের আরেকজনটা কে 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 দয়াকে কে দয়াকে দয়া কে বোলাও এই মানে আম করে ওই খাওয়াটা তিনজন মানে আরো একজন কেউ ছিল যারা ও সাথে গেছিল মা বারবার বলছিল মুবন মুবন মুভ অন করতে লাগবে তবে কি ধরে নেব এই হাইকোর্টের অ্যাডভোকেটের মতো এমন কাউকে খোঁজা হচ্ছে মুভ অন করার জন্য নাকি শাড়ি যার পড়ে গেছিল তাকেই দেখে আনা হচ্ছে আবার জড়িয়ে ধরেছি জারে সে আমার নয় এমন ব্যাপার হয়ে যাচ্ছে তাই না এমনটা ব্যাপার হয়েছে না জড়িয়ে ধরেছে সে আমার নয় এই মেয়েটা সংসার করবে এই মেয়েটা তার স্বামীকে ভালোবাসে এই মেয়েটা স্বামীর ঘরে ফিরতে যাওয়ার জন্য পুরো ওয়াইটি মানে নিষ্পিষ হয়ে গেল কত কেস কত খামারি কত লোকের চ্যানেলে কত কিছু পড়লো শুধুমাত্র ওই একটা মেয়েকে সংসার করতে দেওয়ার জন্য শুধুমাত্র একটা মেয়েকে তার ভালোবাসা ফেরত দেওয়ার জন্য এই একটা মেয়েকে তার স্বামীর ঘর পায়ে দেওয়ার জন্য আর সেই মেয়েটা झूम बराबर झूम बराबर झूम निशा प्यार का निशा किसका निशा है किसका निशा है नाचेंगे हम गाएंगे हम बार 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 हुक्का बार एम करते करते सीढ़ी देखे नामे तरपर जख की कारण कैमरा देखे किस दवा कैमरा ओ चैपे जख कौन बोलो ভালো লেগেছে খেতে খাওয়াইতে কেমন হয়েছে মা জিজ্ঞেস করছিল ও বাবা গো জয় নামা জয় নামা ভালো হয়েছে খায় ভালো হয়েছে বাবা পেট বুড়ি খেয়েছো তুমি খেয়েছো মানুষের মাথা কাচ্ছ এদিকে লোকের বাড়ি দিকে খাওয়ার কাঁচছ তোমার কি মুরগির মাথা খাও আর মাছের মাথা খাও না খাও মানুষের মাথা খেতে পারো এখন তো ভূতের মাথা খেতে চলে গেছো এই হচ্ছে এরা এদের কাহিনী কোন শেষ নাই আর শেষ হবেও না শেষ হবেও না ওর মেয়ের পেছনে কালকে বলছিল গুলাবো সবাই লাগে ওর মেয়ের মধ্যে এমন কি আছে আমরা পেছনে পেছনে কি আছে লাগার শাড়িটা কিভাবে মতো আর পরিয়ে আবার ক্যামেরাটা ওইখানটাতে জুম করেছে কোনো মা পারে হ্যাঁ হয়তো ক্যামেরাটা ক্লিপের জন্য জুম করেনি ওখানে একটা আমি দেখেছি পাতলা হারের মধ্যে লকেট ছিল কিন্তু ওই জায়গাটার সময় ওইটা আসবে এটা তো দেখাই গেছে বোঝাই গেছে ক্লিভেজে বেশি ভিউজ তাই না যত খারাপ ড্রেস তত বেশি ভিউজ তাই না শাড়ি পরাটা একটা আর্ট গুছিয়ে পরাটা ক্লিভেজ দেখানোর মধ্যে কোনো স্মার্টনেস নেই সমস্ত মেয়েরই থাকে এটা সবাই জানে তুমি এমন সাজ সাজো গোলাবো তুমি কোথাও কিছু দেখিয়ে চলো হ্যাঁ এখন লোককে পাবলিক বলবে এই দিদি ওই স্নান হ্যাঁ ওই ঘরে যখন নাইটি পরে কিছু করো তখন তুমি ভেতরে কিছু বড় টোর না এমনি করে খুকুমনি ঝুলন ঝুলায় চলছে করতে থাকো এটা আলাদা কথা তোমার নেচার তোমার আপব্রিঙ্গিং তোমার ওই ভাবে চলছ এটা আলাদা কথা বাট যখন তুমি বাইরে যাও আমি দেখেছি তুমি নোংরা আমি করো না বা নোংরা ড্রেস পরো না একটা রুচিসম্মতভাবে চলাফেরা করো শাড়ি পরলো ঢেকে পড় তাহলে মেয়েটাকে এই রকমভাবে তৈরি করার কি মান হয় মেয়েটা ক্লিভেজ দেখালে চান্স পেয়ে যাবে সিরিয়ালে না সিনেমাতে কোনো হিরোইনকে কোনো প্রডিউসার কোনো ডাইরেক্টর ক্লিভেজ দেখে সিলেক্ট করে না বরং যখন এরকম ক্লিভেজ দেখে চলাফেরা বেশি করে না তখন মনে হয় মেয়েটা খুব দামি আর জিনিসটা খুব স্বল্প দামি হয় না তার ভ্যালু কেউই দেয় না না ডিরেক্টর না প্রডিউসার না সাধারণ মানুষ একটা মা হয়ে তুমি ভিডিও করছো ওই জায়গাটাতে দেখি দেখে মেয়েকে বলতে পারছো না তাও মেয়েটা কিন্তু সাইডটা একবার ওইখানে একবার ঠিক করেছে তাও মেয়েটা করেছে কিন্তু মা চাইনি। মেয়েটা শাইটা ঠিক করুক কারণ কি করে চাইবে মার তো ভিউজ লাগে মার তো রোজগার লাগে কারণ প্রচুর কোর্ট কেস দিয়ে রেখেছে দিশার এগেন্স্টে নারী পাচারকারীর কেস ভাবা যায় দিশা একটা মেয়ে ও নারী পাচারকারী হতে পারবে বাচ্চা মেয়ে যে কেসগুলি এই যে উকিলের খরচগুলি ওর জন্য তো পয়সা লাগবে পয়সাটা করতে থেকে আসবে এই মেয়েটার এইগুলি দেখিয়ে ভিউজ পাইয়ে তার জন্য তুমি মেয়েটাকে ঘরে রেখেছ তাই না এত টাকা বিল পেমেন্ট কেমনি করেছ কারণ ওর থেকে টাকা আসবে রোজগার আসবে তার জন্য চলো বাই